সবার যখন অনুশীলন শেষ তখন মাঠে বাড়তি ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক সামসুন নাহার। ছোট কাঁধে বড় দায়িত্ব, ভারত থেকে ট্রফি নিয়ে তবেই যে বাড়ি ফিরতে হবে। মাঝমাঠের এই নিউক্লিয়াসকে বলের যোগান দিতে হবে ফরওয়ার্ডদের। অনুশীলনে ভীষণ সিরিয়াস বাকিরাও। বাংলাদেশ দল ভারতে আসার পর তৃতীয়বারের মতো সকালে অনুশীলন করল। জামশেদপুরের টাটা ফুটবল একাডেমিতে 30 মিনিট গা গরম করে গেম প্ল্যান সাজাতে মাঠে নেমে পড়লেন কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে। এদিন ফরওয়ার্ডদের নিয়ে বাড়তি সেশন নিলেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। নেপালের সঙ্গে শেষ ম্যাচে কমপক্ষে ডজন খানেক গোল মিস করেছিল বাংলাদেশের ফরওয়ার্ডরা। এদিন তা নিয়ে বাড়তি কাজ করা হলো। 23 মার্চ নেপালের সঙ্গে ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থাকে, অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশি। আজকে গোল স্কোরিং নিয়ে কাজ করা হয়েছে। ছোট ছোট পাস দিয়ে খেললে গোল করা সহজ হয়, প্রতিপক্ষ চাপে থাকে। নেপালের সঙ্গে ম্যাচে বল পজিশন যেন বাড়ানো যায় সে বিষয়ে মেয়েদের বলেছি। এরপর পুরো টিম দুই ভাগে ভাগ হয়ে একটা ম্যাচ খেললো। সেখানে দুই দলেরই ছিল ডিফেন্স ভেদ করে গোল করার প্রচেষ্টা। এদিনও রূপনা চাকমাকে নিয়ে বিশেষ সেশন করালেন কোচ গোলাম রব্বানী ছোটন। মেয়েরাও শিখে নিচ্ছেন গুরু যা বলছেন। গেম প্ল্যানগুলো আমরা সুন্দরভাবে করতেছি, যে নেপালের সঙ্গে যেহেতু আমাদের ম্যাচ, আমাদের এইগুলো সেট পিস, তারপরে শুটিং, ক্রসিং এগুলো ভালো করতেছি যাতে নেক্সট ম্যাচে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়। মঙ্গলবার একই সময়ে মাঠে নামবে মেয়েরা। তার আগে সুখবর, সবার কোভিড টেস্টে নেগেটিভ এসেছে। মেহেদী নাইম, সময় সংবাদ, জামশেদপুর, ভারত।